আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বরিশাল চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অনেক জায়গায় এবং সেই সাথে দেশের যে বাকি বিভাগগুলো রয়েছে সেই বিভাগগুলোর দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে আমরা যদি গত চব্বিশ ঘন্টার বৃষ্টিপাতের দিকে খেয়াল করি তাহলে দেখা যাবে যে যশোরের সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চৌরাশি মিলিমিটার এটা ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আর এছাড়া মাঝদিকোট অর্থাৎ নোয়াখালীতে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এটা হলো পঁয়ষট্টি মিলিমিটার এটাও মা ভারী বৃষ্টিপাত আর এছাড়া হচ্ছে কুমিল্লা এবং ফেনী অঞ্চলে যে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সেটা খুবই কম পরিমাণ এটা হচ্ছে কুমিল্লাতে এক মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং ফেনীতে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে দুই মিলিমিটার আমরা যদি দেশের সার্বিক বৃষ্টিপাতের দিকে অর্থাৎ আগামী হচ্ছে আটচল্লিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টার যদি পূর্বাভাসের দিকে খেয়াল করি তাহলে দেখা যাবে যে আমরা আশা করছি যে আগামী কালকে বিশেষ করে দেশে সার্বিকভাবে বৃষ্টিপাত আর কিছুটা কমে যেতে পারে অথিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নতুন রিন অ্যাডভান্স অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা এবং এরপর উনত্রিশ তারিখে বৃষ্টিপাত কিছুটা থাকলেও সেটা আপনার দেশের ইস্টার্ন পার্ট অর্থাৎ চট্টগ্রাম সিলেট এইসব ডিভিশনে বৃষ্টিপাত কিছুটা থাকতে পারে আর আমরা যদি উনত্রিশ তারিখের পরবর্তী সময়ের দিকে যদি খেয়াল করি তাহলে দেখা যাবে যে রংপুর ময়মনসিংহ এবং সিলেট বিভাগে বৃষ্টিপাত তুলনামূলকভাবে বৃদ্ধি পেতে পারে আর এছাড়া আপনার দেশের যে অন্যান্য জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই